শনিবার দুপুরে উল্টো রথের দিনে খুঁটি পূজোর মধ্যে দিয়ে বালুরঘাট অভিযাত্রী ক্লাবের পক্ষ থেকে এবারের দুর্গোৎসবের সূচনা করা হলো। বালুরঘাট অভিযাত্রী ক্লাব এবারে 58তম বর্ষে পদার্পণ করল। দক্ষিণ দিনাজপুর জেলার বড় পূজাগুলির মধ্যে অন্যতম বালুরঘাট অভিযাত্রী ক্লাবের দুর্গাপুজো। করোনার জন্য গত দুবছর বড় করে দুর্গাপুজো করতে পারেনি অন্যান্য ক্লাবের পাশাপাশি বালুরঘাট অভিযাত্রী ক্লাব। এবারে করোনার প্রকোপ অনেকটাই কমেছে, তাই বড় করে পুজোর আয়োজন করছে বালুরঘাট অভিযাত্রী ক্লাব। শনিবার বালুরঘাট অভিযাত্রী ক্লাব প্রাঙ্গণে ঢাক বাজিয়ে পুরোহিতদের দ্বারা খুঁটি পুজোর মধ্য দিয়ে দুর্গাপুজোর সূচনা করা হলো। এই বিষয়ে পূজা উদ্যোক্তা সুমিত চক্রবর্তী জানান, এবারে পুজোর থিম টাইটানিক, যা দর্শনার্থীদের মন কাড়বে। এছাড়াও আলোকসজ্জা সহ অন্যান্য চমক থাকবে বলে জানান। আজকে 58তম শরদোৎসবের শুভ সূচনায় খুঁটি পূজার মাধ্যমে উল্টো রথের দিন আমরা অভিযাত্রী ক্লাব প্রতিবারই উল্টো রথের দিন খুঁটি পূজার আয়োজন করি। সেই খুঁটি পূজার মাধ্যমে মায়ের আরাধনা, যে আমরা এবছরের যে মায়ের আরাধনা তার শুভ সূচনা। এবারের থিম হচ্ছে টাইটানিক জাহাজ। টোটাল মাঠটা 100 ফিট বাই 90 ফিটের জাহাজ থাকবে এলইডি ল্যাম্পে, অনেকটা ওই বুর্জ খলিফায় আগের বার কলকাতায় যেরকম হয়েছিল সেরকম স্টাইলে লাইট থাকবে। গোটা মাঠটাতে একটা বড় জাহাজ থাকবে, আর ইনডোরে খুব মনোজ্ঞ বিভিন্ন ছবি থাকবে ইনডোরটা, এবং ঠাকুর কৃষ্ণনগরের ডাকের সাজে। বাজেট মোটামুটি আমাদের 21-22 লাখ টাকা মতো খরচা হবে। এবছরে পূজার মাধ্যমে আমরা একটাই বার্তা দিতে চাই, সামাজিক মেলবন্ধন, করোনাকে বিদায় দিয়ে আজকে মানুষ আনন্দ করুক, এবং এর মাধ্যমে যে সামাজিক মেলবন্ধন, আমাদের মধ্যে যে মেলবন্ধন, আমরা অভিযাত্রী ক্লাব চাই যে সেই পূজা আনন্দময়ী, সে আনন্দই যেন থাকে, আনন্দময়ীর আঙ্গিকে যেন আনন্দ থাকে, সে বিষাদ বা নিষাদ যেন না থাকে। বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট, নিউজ টুডে। বিশিষ্ট শিক্ষাবিদ অসীম কুমার লাহার উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলায় এই প্রথম অত্যাধুনিক মানের বাংলা মাধ্যম বিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করল ANP রাজপুর পাবলিক স্কুল। আমাদের এই অত্যাধুনিক মানের বিদ্যালয়ে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা ডিজিটাল ক্লাসরুমে শিক্ষাদান করা হয়। সেই সঙ্গে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কম্পিউটার শিক্ষা, নাচ, গান, অঙ্কন, শরীরচর্চা অত্যন্ত যত্নের সঙ্গে শেখানো হয়। এর পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য মেডিকেল চেক আপ, স্কুল বাস, পরিশ্রুত পানীয় জল, গ্রন্থাগার এবং CCTV ক্যামেরারও ব্যবস্থা রয়েছে। আমাদের ANP রাজপুর পাবলিক স্কুলে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে, তাই আপনার সন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিতভাবে গড়ে তুলতে আজই আসুন ANP রাজপুর পাবলিক স্কুলে। আমাদের ঠিকানা ANP রাজপুর পাবলিক স্কুল, তপন, থানা মোড়, দক্ষিণ দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর। তপন ব্লকের বা তপন থানার আপামার জনসাধারণের কাছে আমার ANP রাজপুর পাবলিক স্কুলের পক্ষ থেকে আবেদন যে আপনাদের সন্তানকে ভর্তি আমার স্কুলে করান এবং আপনাদের সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করার পক্ষে অসীম লাহা বদ্ধপরিকর।